কিচেন ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, খুব ইনফরমেশন রয়েছে এই ভিডিওটার মধ্যে, কারণ এই ভিডিওটা আমি করতে চলেছি শুধুমাত্র সিএমসি বা ভেলোর নারায়ণী, যেখানে এসে তোমরা সস্তায় কম দামে এবং খুব কমফোর্টেবলভাবে একটা হোটেল চাও। তো সেই হোটেলটা কীরকম হয় বা তার ভাড়া কত, কী কী তার বৃত্তান্ত, সবটা কিন্তু এই ভিডিওটার মধ্যেই তোমাদের সাথে শেয়ার করবো। তো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দাও, তাহলে সব নোটিফিকেশান তোমরা সবসময়তেই পেয়ে যাবে। আর পুরো ভেলোরের যা ট্যুর প্লেস রয়েছে এবং তার সম্বন্ধে যা যা ইনফরমেশান, নারায়ণীর সম্বন্ধে, সিএমসির সম্বন্ধে, সবটাই কিন্তু আমার এই চ্যানেলের ভিডিওগুলোর মধ্যেই রয়েছে, তো তোমরা একদম মিস করবে না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই বলবো, আমি যে হোটেলটার মধ্যে এখন রয়েছি সেই হোটেলগুলো কিন্তু শুরু হচ্ছে 350 থেকে 400 টাকা থেকে শুরু। তো 350 টাকার হোটেলও খুবই ভালো, জানলা রয়েছে, তবে সবকটা কিন্তু নন এসি, ঠিক আছে? তো এই যে রুমটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু 400 টাকার রুমে আমরা রয়েছি। তো তোমরা চাইলে 350 টাকার রুমেও থাকতে পারো, আমি সবকটাতেই বলে দিলাম এগুলো নন এসি। আর যদি এসি হয় তাহলে হয়তো সেগুলো 500 টাকার ওপরে, ঠিক আছে? তো প্রচণ্ড সুযোগ সুবিধা রয়েছে, তার সাথে তোমাদেরকে একদম লাইভ প্রুফ দেখাবো যে এই 400 টাকার যে হোটেল ভাড়া তার মধ্যে ঠিক কী কী বেনিফিট রয়েছে প্রথমেই বলে দেবো। দেখো, দেখিয়ে দিচ্ছি, এরকম একটা জানলা তোমরা পেয়ে যাবে রান্নার সামনে। যারা তোমরা মনে করছো যে রান্না করে খাবে এখানে, তাদের জন্য বলবো এই হচ্ছে কিচেন সেট আপ। দেখে নাও, এই হচ্ছে কিচেন সেট আপ, দেখতে পাচ্ছ এরকম কিচেনের এরকম জায়গা রয়েছে। আর এই কিচেন সেট আপের মধ্যে তোমাদেরকে দেখিয়ে দেবো, দেখতে পাচ্ছ এখানে কিচেন, আর এর মধ্যে দিয়ে দিচ্ছে এরকম একটা 2 কেজির সিলিন্ডার, দেখতে পাচ্ছ রান্নার জন্যে এরকম থাকছে 2 কেজির একটা সিলিন্ডার। তার সাথে যে যে বাসনপত্র এরা প্রথম থেকেই রুমের মধ্যে থাকছে, সেটা হচ্ছে এরকম একটা হাঁড়ি, আমি তোমাদের পুরো সাইজ দিয়ে দেখিয়ে দেবো। তো এই হচ্ছে হাঁড়ি, দেখতে পাচ্ছ তার একটা ঢাকনা রয়েছে, এরকম দিয়ে দেবে একটা কড়াই, ঠিক আছে? তার সাথে এরা দুটো থালা দেবে, দেখো দেখতে পাচ্ছ দুটো থালা থাকছে। তার সাথে তোমরা যারা মনে করবে রুটি করে খাবে, তার জন্য এরম একটা চাকি রয়েছে, আর তার সাথে রুটির জন্য এই যে একটা চাটু, ঠিক আছে? একটা দেবে গ্লাস, তার সাথে এই একটা খুন্তি, একটা হাতা, এই হচ্ছে এদের সেট আপ, ঠিক আছে? এবার এইগুলো ছাড়াও যদি তোমাদের এক্সট্রা কোনো বাসনপত্র লাগে, সেক্ষেত্রে তখন এর জন্য চার্জেস আলাদা হবে, ঠিক আছে? তো এই হচ্ছে বাসনপত্রের সেট আপ, যেটা তোমাদের বললাম। আর এইগুলো শুরু হয়ে যাচ্ছে শুধুমাত্র 400 টাকা থেকে শুরু। এবার আমি বলি বাসনপত্র হচ্ছে রোজকার ভাড়া হচ্ছে 10 টাকা। যে বাসনগুলো তোমাদের দেখালাম, যে একটা হাঁড়ি তার সাথে সরা থাকবেই অবশ্য, তার সাথে রয়েছে একটা কড়াই, একটা হাতা, একটা খুন্তি, তার সাথে রয়েছে একটা গ্লাস আর দুটো থালা, আর রুটি করার জন্য চাকি, আর যেটা ওই সরাটা, ঠিক আছে? তো এই হচ্ছে কিচেনের, এইগুলো দেবে পার ডে 10 টাকা করে ভাড়া। আর এই যে 2 কেজি সিলিন্ডারটা, এটা হচ্ছে প্রথমেই হোটেলে ঢুকতে একটা সিকিউরিটি মানি লাগে 200 টাকা, ঠিক আছে? তো এইটা হচ্ছে সিকিউরিটি মানি, তোমরা যখন হোটেল ছেড়ে চলে যাবে তখন এইটার 200 টাকাটা তোমাদের ফেরত দিয়ে দেওয়া হবে। আর এইটার মধ্যে গ্যাস ভরতে, এটার মধ্যে গ্যাস ভরে দিতে 200 টাকা লাগছে, ঠিক আছে? মানে তোমরা 4 দিন 5 দিন যে রান্না করে খাবে, তো সেটার জন্য এখানে 200 টাকা দিতে হবে। আর পার ডে এই সিলিন্ডারটার ভাড়া হচ্ছে 10 টাকা, বুঝতে পেরেছ? মানে সিলিন্ডারটার ভাড়া 10 টাকা, বাসনপত্রের ভাড়া 10 টাকা, কিন্তু সিলিন্ডারটার মধ্যে গ্যাস ভরে যে তোমরা রান্না করবে সেটার জন্য 200 টাকা নিচ্ছে। এইবার ধরো তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে আমি 2 দিন রান্না করেছি, আমার পুরো গ্যাস কিন্তু ধরা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ওরা কিছু টাকা তোমাদেরকে মানে ব্যাক করে দেবে, ক্যাশব্যাক করে দেবে, তোমাদের বলবে যে তোমরা 2 দিন রান্না করেছো কি 3 দিন রান্না করেছো, সেটা দেখে ওরা ওজন করে তবেই তোমাদের কিন্তু সেই ক্যাশব্যাকটা দেবে। আর সিকিউরিটি মানি যেটা প্রথমে সিলিন্ডারটা অর্ডার করার সময় যেটা নিয়েছিল, সেটাও তোমাদের ক্যাশব্যাক করে দেবে। আর 400 টাকা করে তোমাদের ডেলি হোটেল রুম ভাড়া, ঠিক আছে? সেটা 350, 400, 500, তোমরা যেরকম লাক্সারি হোটেল নেবে সেরকম ভাড়া, কিন্তু শুরু হচ্ছে 350 টাকা থেকে। আর তার সাথে থাকছে এই ফ্যান, ঠিক আছে? আর এরকম কল খুললেই তোমরা এরকম জল পেয়ে যাবে, দেখে নাও। এগুলোর কিন্তু কোনো আলাদা চার্জেস নয়, ইলেকট্রিক এবং নর্মাল বাথরুমের জল, রান্নার জল, এগুলো কিন্তু ইনক্লুড রয়েছে এই 400 টাকার মধ্যে। বাথরুমও মোটামুটি খুব ভালো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে বাথরুম, বাথরুমটাও মোটামুটি ভালো, ঠিক আছে?
তো বাথরুমের সেট আপও ভালো আছে মোটামুটি। আমরা আসলে অ্যাকচুয়ালি এখানে তো আর ঘুরতে এসে থাকার জন্য আসছি না, আমরা এখানে ট্রিটমেন্ট পারপাসে আসছি, তাই যেটুকু না হলে নয় সেটুকুই আমাদের এখানে দরকার, তো সেটার জন্য কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। আমরা চাইলে এখানে যে জলের ব্যবস্থা এটাও কিন্তু এখানে আছে, 40 টাকা করে এখানে 20 লিটারের ব্যারেল আসছে, তো সেইটা তোমরা নিচে যেখানে রিসেপশনিস্ট আছে সেখানে তোমরা যদি বলে দাও তো ওরা জল রুমের মধ্যে এসে দিয়ে দেবে। আর সকালবেলা এখানে দুধ রুমের সামনে এখানে দিতে আসে, যদি তোমাদের লাগে তোমরা নিতে পারো। তো যাই হোক, সব ইনফরমেশন তোমাদের এখানে দিয়ে দিলাম এই ভিডিওটাতে, দেখতে থাকো। ঘুরে দেখাই, দেখতে পাচ্ছ এই হচ্ছে রুমের সামনে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে টয়লেট, এদিকে হচ্ছে কিচেন, ঠিক দেখতে পাচ্ছ, আর এইদিকে থাকছে রুম। দেখো এই হচ্ছে আমার মেয়ে যেখান দিয়ে ঢুকলো, ওটা হচ্ছে এন্ট্রান্স, ঠিক আছে। ঢুকেই এরকম এই যে তাক রাখা আছে দেখতে পাচ্ছ, এখানে তোমরা তোমাদের জিনিসপত্র দরকারি রাখতে পারো, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে তাকে তোমরা জিনিস রাখতে পারবে, এখানে আমি রেখেছি আমাদের লাগেজ। আর এই হচ্ছে বেড, তো যেহেতু আমরা 3 জন তো সেই জন্য এখানে 2টো বেড রয়েছে, তো 2টো বেডে কিন্তু 3 জন বা 4 জন আরামসে হয়ে যাবে। তো মোটামুটি এক একটা বেডে বড় জন হলে হয়তো একজন হবে, কিন্তু আমাদের যেহেতু একটা বাচ্চা রয়েছে 3 জনের জন্য এই 2টো বেড কিন্তু এনাও, ঠিক আছে। আর এইদিকে তোমাদের আমি আর একটু দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে আমাদের হোটেল থেকে আমি বেরিয়েছি, দেখতে পাচ্ছ এখানে দাঁড়া, হোটেল থেকে এখান থেকে বেরিয়ে এই একটা রুম রয়েছে, ঠিক আছে। আর এখানে এই লাস্টের রুমটাতে আমরা থাকছি, ঠিক আছে। এখানে আরও একটা রুম এই যে আছে, এখানে একটা জানলা রয়েছে, এই একটা রুম, আর তার সাথে এই রুমের অপোজিটে এখানে রয়েছে কিন্তু একটা জানলা, দেখতে পাচ্ছ এই জানলা দিয়ে পাহাড় দেখা যায়। আরও এখানে আসছি, এই হচ্ছে আর একটা রুম, ঠিক আছে, এই হচ্ছে আর একটা রুম, এই হচ্ছে আর একটা রুম, এখানে এখানে রয়েছে আর একটা রুম, আর এই হচ্ছে ওপরতলা, ঠিক আছে। তো আমরা আছি এখানে ফার্স্ট ফ্লোরে আমরা রয়েছি, সেকেন্ড ফ্লোর রয়েছে, তারপর থার্ড ফ্লোরের ওপরে ছাদ আছে। তো এই হচ্ছে স্যার সিঁড়ি, এখানে রয়েছে একটা আলমারি। আর এই কিন্তু বলবো যে ওরা কিন্তু তোমাদের থেকে বেশি টাকা নিতে পারে, নতুন লোক ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে লোক দেখলে হয়তো যেটা তোমাদের 60 টাকার জার্নির জিনিস সেটা কিন্তু ওরা 150 টাকা 200 টাকা 250 টাকা এরকম চাইবে। তো তোমাদের এটা বার্গেনিং করতে হবে, আর প্রথম কথা বার্গেনিং করারও দরকার নেই, তোমরা বলবে শেয়ারে যাব তাহলে 30 টাকা করে পার হেড নেবে, বড়দের 30 টাকা করে পার হেড, বাচ্চাদের কোনো টাকা লাগে না 5 বছরের নিচে বা 6 বছর, কারণ তাদেরকে কোলে বসিয়ে নিতে হবে, কারণ পেছনের সিটে 4 জন বসে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে তোমাদের যেতে হবে, আর এখান থেকে ঘোরার যে কী কী জায়গা রয়েছে সেগুলোও তোমাদের সাথে পরে এই ব্লগেই থাকবে, মানে আমার এই চ্যানেলে থাকবে। এখানে হচ্ছে ফোর্ট রয়েছে দেখার জন্য, মিউজিয়াম রয়েছে, গোল্ডেন টেম্পল রয়েছে, এখান থেকে আর একটু দূরে রয়েছে তিরুপতি মন্দির, রয়েছে পন্ডিচেরি। তো পন্ডিচেরি আমাদের যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু অনেকটা দূর হওয়াতে আমরা যেতে পারিনি, শরীর ভালো ছিল না, কিন্তু তিরুপতির ব্লগ আমি দিয়ে দেবো, আর তার সাথে ফোর্টের যেটা সেটা দিয়ে দেবো টিপু সুলতানের, ঠিক আছে, তো সেটার ফোর্ট দিয়ে দেবো। আর এখানে রান্নাঘরে তো এখানে সিএমসির সম্বন্ধে মোটামুটি যা যা নলেজ হয় দিয়ে দিলাম, বাজার দোকানের ভিউ আমি পরে তোমাদের সাথে দিয়ে দেবো, ঠিক আছে। আর আরও ব্লগ রয়েছে যেখানে বাজার দোকানটা সম্বন্ধে সবটা কিন্তু দেওয়া থাকছে, আর এটা শুধুমাত্র আমি হোটেল নিয়ে কথা বললাম, আর হোটেলের বাইরেও কিন্তু এর সম্বন্ধে সব কিছু তোমাদের নলেজের মধ্যে দিয়ে দিলাম, তোমরা আশা করি এখান থেকে যেতে পারো। আর সিএমসির সামনে অবশ্যই তোমরা হোটেলগুলো যখন নেবে তোমরা মাথায় রাখবে যে গলি দিয়ে তোমরা রাত্রে আসো, মাঝরাতে আসো, সকালে আসো, সেই লোকেশনটা তোমরা একটুখানি মাইন্ডে নিয়ে নিতে, বা তোমরা চাইলে ভিডিও করে রাখতে পারো বা ফটো তুলে রাখতে পারো, কারণ যে টাইমে ট্রেনের থেকে আমরা অটো করে আমরা হোটেল বা লজের সামনে আসি সেটা নতুন হয়, তো আমরা যখন পরবর্তীকালে সেখান থেকে যাতায়াত শুরু করি বা হসপিটাল বাড়ি করি তখন যদি আমরা লোকেশনটা মনে না রাখতে পারি তো সেক্ষেত্রে কিন্তু জায়গা আমরা চিনি না, জায়গা আমরা বলে বোঝাতে পারবো না অটো দাদাকে, তো সেক্ষেত্রে কিন্তু হোটেলে ফিরতে খুব প্রবলেম হবে। তো সেই জন্যই আগে থেকে বলে রাখছি যে তোমরা যখনই হোটেল ছাড়বে বা হোটেল থেকে তোমরা হসপিটালের দিকে যাবে, তোমরা যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ বা টোটোয় করে যাচ্ছ সেই লোকেশনগুলো তোমরা দেখতে দেখতে যাবে, পারলে ছবি বা ভিডিও তুলে নেবে, এটা কিন্তু আমি তোমাদের টিপসটা দিলাম, নাহলে কিন্তু খুব প্রবলেমে পড়ে যাবে। তো যাই হোক, দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন হোটেল ছেড়ে দেব, সেই জন্য আপাতত রেডি হয়ে গেছি, এখানে আমাদের লাগেজ রেডি, এখানে আমার এই যে মেয়ে দেখো রেডি হয়ে গেছে, ঠিক আছে। আর
আর অবশ্যই তোমরা ট্রেন ধরার আগে একটু হাতে টাইম নিয়ে যাবে, কেন আমরা মাঝরাত্রে এসেছিলাম বলে রাস্তাঘাট ফাঁকা ছিল, ট্রেন ধরতে প্রবলেম হয়নি, কিন্তু দিনের বেলা এখানে প্রচুর অটো টোটো এসবের ঝামেলা রয়েছে, জ্যামজট রয়েছে। তোমরা হাতে অন্তত 1.5 থেকে 2 ঘন্টা হাতে টাইম নিয়ে বাড়ি থেকে বেরো আর সুস্থভাবে তোমরা স্টেশনে পৌঁছাও, তারপরে সেফলি জার্নি করো। যদি এই ভিডিওটা তোমাদের ইনফরমেশনের মতো লেগে থাকে, যদি ইনফরমেটিভ লেগে থাকে, ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করতে ভুলবে না, শেয়ার তো বেশি করে করবে যাতে সবারই এটা ট্রিটমেন্টের জন্য সুবিধে হয়, কারণ সবাই কম দামে হোটেল খোঁজে আর আমরা খুঁজে তোমাদের হাতে তুলে দিচ্ছি, তোমরা জাস্ট নাও। আর তোমরা যদি এই হোটেলের অ্যাড্রেস জানতে চাও বা লোকেশান জানতে চাও আমাকে কমেন্টস করে জানিও, আমি তোমাদেরকে লোকেশান এবং তার আই কার্ড পর্যন্ত আমি দিয়ে দেবো, যে তোমরা বাই ফোনে তোমার এখানে কিন্তু কন্ট্যাক্ট করে চলে আসতে পারো। সাবস্ক্রাইব করতে ভুলো না, অল বাটনে ক্লিক করে দিলে সব নোটিফিকেশন পেয়ে যাবে। তো আজকের জন্য এটুকুই, টাটা।